আজকে একটা ভিডিও দেখে পুরোপুরি অবাক হয়ে গেছি। মানে কি হচ্ছে এগুলো? ভাইরাল হওয়ার জন্য এগুলো করতে হবে? এইটা ছাড়া আর কিছু পাইলো না? এক একজনে ভাইরাল হওয়ার নেশায় কি যে করছে তারা নিজেও জানে না। আর আমি এই ভিডিওটা দেখে অবাক হলাম যে একটা মানুষ হয়ে কোনো স্বাভাবিক মানুষ এরকমের কাজ করতে পারে। এগুলো কি কোনো সাধারণ মানুষের কাজ বলেন? ভিতরে ওগুলো ময়লা আছে তো, ময়লা গুলো একটু পরিষ্কার করে তারপরে খাবো। এগুলা পরিষ্কার ছাড়া খাওয়া যায় না, একটু ধুয়ে নি, ধোয়া ছাড়া খাওয়া যায় না। আমি তো জানতামই না ভুল দিয়ে এত মজা। এগুলো পরিষ্কার না করে খাওয়া যাবে না, ধুয়ে নি, না ধুয়ে খাওয়া যাবে না। আমি জীবনে ভাবি না যে ভুলি এত মজা, তাও মুরগির ভুলি, মুরগির নাড়ি ভুলি, এগুলো কি মানুষ খাইতে পারে বলো? মাথার মাংস ছাগলের বলতে পারো, গরুর বলতে পারো, হ্যাঁ মাথার মাংস, এগুলো মরিচের গুঁড়ো, টমেটো আর হচ্ছে লবণ দিয়ে খাচ্ছি। তোমরাও খেতে পারো, ট্রাই করতে পারো, আমার ভালো লাগে, পুষ্টিগুণ বেশি, শক্তি বেশি, খেতে পারো। দারুণ মজা। হা কমে গেছে, খাবা তোমরা, দেখে আমাকে বকা দিচ্ছো, আগে নিজে খাও।